চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান তিন। আপনাদের মনে রয়েছে চন্দ্রযান তিনের উৎক্ষেপণ, এবং যার জন্য কিন্তু আমরা দেখেছিলাম ভারতীয় বিজ্ঞানীরা উৎসুক শুধু ছিলেন না, তারই সঙ্গে কিন্তু ভারতবাসী অপেক্ষা করেছিল, কারণ এই উৎক্ষেপণ যাতে সঠিকভাবে হয় এবং তারপরে ধীরে ধীরে যাতে এগিয়ে যায়। আর এই সেই মহাজাগতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপে ভারত চাঁদের কক্ষপথে ইতিমধ্যেই ঢুকে পড়ল চন্দ্রযান তিন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যেদিকে তাকিয়েছিল কিন্তু বৈজ্ঞানিক মহল, মূলত এই কক্ষপথে ঢোকা, প্রবেশ করা, এবং তারই সঙ্গে বিজ্ঞানের একটা সাফল্যের নিরিখে ভারতের যে অবস্থান রয়েছে তা যাতে স্পষ্ট হয় বিশ্বের কাছে, তাও একটা গুরুত্বপূর্ণ দিক, এবং তারই সঙ্গে বিজ্ঞানের অনেকগুলো দিক খুলে যাওয়া, ভারতের কাছে অনেকগুলো ইনফরমেশন তথ্য এসে পৌঁছানো, এর প্রভাবেই কিন্তু ধীরে ধীরে হবে। সুতরাং সেই চাঁদের কক্ষপথে কিন্তু ঢুকে পড়ল চন্দ্রযান তিন, এবং এরপর ধীরে ধীরে প্রবেশের জায়গা, যার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছিলাম এই উৎক্ষেপণ থেকে তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, কারণ অনেকগুলো দিক, বিজ্ঞানের অনেকগুলো দিক এর মাধ্যমেই কিন্তু সামনে আসবে। আপনাদের মনে রয়েছে সেই অরবিট এবং তারপরে ছুঁয়ে যাওয়া, পরপর যে এগিয়ে যাওয়ার চিত্র, যার জন্য তৈরি হয়েছিল ভারতীয় বিজ্ঞানীরা, এবং তারপর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ উৎক্ষেপণ প্রথমে এবং তারপর কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান তিন। চাঁদের কক্ষপথে ইতিমধ্যে প্রবেশ করেছে চন্দ্রযান তিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আপনাদের জানিয়ে রয়েছে, আপনাদের মনে রয়েছে, অর্থাৎ যেদিনকে চন্দ্রযান তিনের এই উৎক্ষেপণ হয় এবং তারপরে অরবিট ধরে ধরে এগিয়ে যাওয়া, সেই অনুযায়ী বৈজ্ঞানিক মহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল, গোটা দেশ তাকিয়েছিল এই অভিযানের দিকে, কারণ ঠিক কীরকমভাবে এগোচ্ছে, এবং তারপর মূলত তার যে সাফল্য সেদিকেও কিন্তু একই রকমভাবে ছিল, এবং ইসরোর তরফ থেকে ইতিমধ্যে এ নিয়ে টুইট করা হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্যের দিক। সেই টুইট আপনাদের সামনে তুলে ধরছি যে চন্দ্রযান তিন ইতিমধ্যেই কক্ষপথে ঢুকে পড়েছে, এই অভিযানের দিকে গোটা দেশের নজর ছিল এবং তারই সঙ্গে বিশ্বেরও নজর ছিল। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য। মৈত্রী, ইতিমধ্যে টুইট করা হয়েছে চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান তিন। একেবারেই দেখো, আজকে চন্দ্রযান তিনের চাঁদের কক্ষপথে ঢোকার শিডিউল টাইম, একটা টেন্টেটিভ শিডিউল টাইম ইসরোর তরফ থেকে ইস্যু করা হয়েছিল, সেটা সন্ধ্যে 7টার সময় ছিল, এবং এই গোটা প্রক্রিয়াটি আনুমানিক 20-25 মিনিট লাগে কক্ষপথে পৌঁছানোর পরে, যে তারপরে যখন আমাদের কাছে, ভারতের ইসরোর কাছে যখন তার তথ্য এসে পৌঁছায় সেই সময়টাতে, এবং রাত 7:45 কিছু আগে ইসরোর তরফ থেকে ঘোষণা করা হয় এবং জানানো হয় যে চাঁদের কক্ষপথে ঢুকে গিয়েছে আমাদের চন্দ্রযান তিন। এবং এখানে কিন্তু এরপরে কিন্তু পরবর্তী পদক্ষেপ যেটা শুরু হবে, অর্থাৎ অরবিট থেকে রিডাকশন অফ অরবিট যেটাকে বলা হয়, অর্থাৎ কক্ষপথকে ছোট করে করে এনে কক্ষপথ থেকে বেরিয়ে ধীরে ধীরে যে দক্ষিণ মেরুতে অবতরণের যে প্রক্রিয়া সেটা শুরু হবে, এবং সেটি কিন্তু আগামীকাল 11:00 থেকে শুরু হবে বলে ইতিমধ্যে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। সন্দীপ বাবু, চাঁদের কক্ষপথে ইতিমধ্যেই চন্দ্রযান তিন ঢুকে পড়ল, এই সাফল্যের দিকটা কোন চোখে দেখছেন আপনি, আপনার ব্যাখ্যা কি? দেখুন, প্রথম কথা, আমাদের এন্টায়ার মিশনের যে উদ্দেশ্য ছিল যে ল্যান্ডারকে আমরা ল্যান্ড করাবো চাঁদে, কিন্তু সেইটা টার্গেট, সেটা হচ্ছে আমাদের এন্ড মানে গোল, কিন্তু সেইটা করতে গেলে আমাদের ইন্টারমিডিয়েট যে স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে যন্ত্রটাকে আমরা 3-5 দিন আগে আমরা ছেড়ে দিয়েছিলাম চাঁদের দিকে মুখ করে এবং এনার্জি দিয়ে, সেইটা চাঁদের অরবিটের চাঁদের কক্ষপথে ঢুকলো কিনা, অর্থাৎ চাঁদে যদি না ঢুকতো, চাঁদকে পার করে যদি চলে যেত, তাহলে কিন্তু আর ল্যান্ডারের নামা কিংবা এই সমস্ত নিয়ে আর কোনো ডিসকাশন দরকার ছিল না, অর্থাৎ কিনা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। আজকে যেটা হলো এটা হলো ফার্স্ট স্টেপ, যে আমরা যে এনার্জি দিয়ে ছেড়ে দিয়েছিলাম, প্রচন্ড হাই এনার্জি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল পৃথিবী থেকে চাঁদের দিকে, এইবার চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় আবার প্রচন্ড ভাবে ব্রেক কষে তার সেই ভেলোসিটিটাকে প্রায় জিরো করে দিয়ে এমন করে দেওয়া হলো যাতে করে চাঁদের যে রেসপেক্টে যে স্থিতিশক্তি তার তুলনায় গতিশক্তি অনেক কমে যায়, অর্থাৎ এই যে দুটো এনার্জির মধ্যে একটা খেলা চলছে, স্থিতিশক্তি আর গতিশক্তি, কাজেই আজকে যেটা করা হলো গতিশক্তিকে প্রচন্ড কমিয়ে দেওয়া হলো ব্রেক চিপে, অর্থাৎ কিনা যে প্রপালশন মডিউলটা নিয়ে যাচ্ছিল সেটাকে উল্টো দিকে মুখ করিয়ে দেওয়া হলো, দিয়ে উল্টো চালিয়ে দিয়ে ব্রেক কষে ভেলোসিটিটাকে প্রায় 2 কিলোমিটারের নিচে নামিয়ে আনা হলো,
সেকেন্ডে যাতে চাঁদের এসকেপ ভেলোসিটি রিচ করে করে আসা সেটা যাতে গ্র্যাভিটির মধ্যে পড়ে যায়। কিন্তু যেটা হলো ইম্পর্টেন্ট কাজ হয়েছে, চাঁদের গ্র্যাভিটি এখন মধ্যে চলে এসেছে, কিন্তু অরবিটটা বিশাল একটা ইলিপ্টিক্যাল অরবিট বা উপবৃত্তাকার অরবিটে পরিণত হয়েছে। এই অরবিটটাকে ধীরে 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 আবার সার্কুলার অরবিটে আনতে আমাদের এখনো প্রচুর সময় লাগবে। সেই জন্য আপনি জানেন যে আরো প্রায় 18 দিন পরে আমাদের ল্যান্ডিং এর কথা আছে, তার মধ্যে এই অরবিটটাকে আস্তে 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 ঠিক এক্স্যাক্টলি উল্টো দিকের ম্যানুভার গুলো করতে হবে। পৃথিবীর কাছে যে অরবিট গুলো করেছিলাম আমরা আস্তে আস্তে অরবিট রেইজিং ছিল, এখন অরবিট ডিমিনিশিং ম্যানুভার গুলো করতে হবে যাতে যাতে চাঁদের ঠিক গায়ে 100 কিলোমিটার বা 100 কিলোমিটার সার্কেলে চলে আসতে পারে। কাজে নেক্সট 15 দিন আমরা অরবিটটাকে জাস্ট কারেক্ট করে যাব। কিন্তু আজকে হচ্ছে মাইলস্টোন, মোস্ট ইম্পর্টেন্ট মাইলস্টোন হচ্ছে যে হ্যাঁ চাঁদের মধ্যে আমরা চাঁদের চারিদিকে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট হিসেবে আমরা ঢুকে পড়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।